আমরা এখন গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন সময় পরীক্ষা আসে, এটা অনেক জায়গায় আসছে। ওই যে দুই নম্বর প্রশ্নটা বিভিন্ন জায়গায় আসছে, লেখার জায়গা নেই তাই আমি লিখলাম না। এই টাইপের প্রশ্নটা বিভিন্ন সময় আসে, অনেক কতগুলো লিখবো, কতগুলো ভার্সিটির নাম লিখবো, জায়গা নেই তাই আমি লিখলাম না। শুধু মনে রাখো এই যে দুইটা প্রশ্ন এখানে লিখছে, দুইটা প্রশ্ন বিভিন্ন জায়গায় খুবই 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 আসে এবং তোমাকে সলভ করতে হবে। তো প্রথম নম্বর প্রশ্ন, নিচের কোনটি তীব্রতম জারক? চারটা অপশন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো জারক মানে কি? জারক ইলেকট্রন সারণ মানে জারণ, যার হয় জারণ সে হয় বিজারক, জানো তোমরা এটা। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, যার হয় বিজারণ সে হয় জারক। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর যার হয় বিজারণ, যার হয় বিজারণ সে হয় জারক, যার হয় বিজারণ সে হয় জারক। তো এখানে দেখতে পাচ্ছে এরা যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলোই কিন্তু জারক। তুমি চেক করে দেখবা, ফ্লোরিনও ইলেকট্রন নেয়, ক্লোরিনও ইলেকট্রন নেয়, ব্রোমিনও ইলেকট্রন নেয়, অধাতুগুলো তো ইলেকট্রন নেবে এটাই স্বাভাবিক, আয়োডিনও ইলেকট্রন নেয়, সবগুলোই জারক। কিন্তু তীব্র বলা হচ্ছে কেন? একটাই কারণ, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, আর ব্রোমিন হচ্ছে 2.8, আর আয়োডিন 2.5 মতো পাবা। তো এখানে তীব্রতম জারক বলছে, এখানে তীব্রতম জারক কে তাড়াতাড়ি ইলেকট্রন খুব ভালোভাবে দ্রুততার সাথে ইলেকট্রন গ্রহণ করতে পারবে দ্রুততার সাথে, যার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে তো ইলেকট্রনকে টানবে। ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনকে ভালোবেসে নিজের দিকে টানবে, সবাই টানবে, কিন্তু টানাটানের একটা বিষয় আছে, একটা শক্তির বিষয় আছে। এখানে ফ্লোরিন খুব সুন্দর করে টানতে পারবে ইলেকট্রনকে তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে, যার কারণে এটা হচ্ছে এখানে ভালোভাবে বিজারণ দ্রুত ঘটবে, আর যার হয় বিজারণ তাকে বলে জারক, সুতরাং এটা হচ্ছে তীব্র বিজারক। বুঝতে পারছো বাংলা কথা? তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার দিয়ে আমরা চেক করব কোনটি জারক, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে চলে যাই। এখানে একটা প্রশ্ন আসছে, Fe2+ কী রূপে কাজ করে? এটা একটা বিভিন্ন জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে অ্যাডমিশনে। Fe2+ মানে Ferrous 2+ কী রূপে কাজ করে? জারক হিসেবে, বিজারক হিসেবে, জারক ও বিজারক উভয় হিসেবে, কোনোটি নয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন জায়গায় এটা আসে, এই কারণে এটা আমি VVVVI লিখে দিলাম। তো একটু প্রমাণ করি কী হয়। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারণ, ইলেকট্রন সারণ মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। তো আমরা একটু চেক করি, Fe2+ থেকে Fe হওয়া সম্ভব? জি সম্ভব। Fe2+ মানে কয়টা ইলেকট্রন ঘাটতি? দুইটা ইলেকট্রন ঘাটতি। আমি যদি দুইটাই ওকে দিয়ে দেই তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো, বুঝুনি রে, বুঝার তো কথা। সোডিয়াম আর সোডিয়াম প্লাস কি একই? না, সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ঘাটতি, এখানে 10টা ইলেকট্রন, এখানে ইলেকট্রন 10টা আর এখানে ইলেকট্রন 11টা, তাহলে প্লাস মানে একটা ইলেকট্রন ঘাটতি, এখানে কিছু নেই মানে কোনো ইলেকট্রন ঘাটতি নাই। এখানে Fe2+ মানে এখানে দুইটা ইলেকট্রন ঘাটতি, কিন্তু দুইটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম, মানে প্লাস দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম, দিয়ে দিলে তার ঘাটতি ফিল আপ হয়ে যাবে এবং আয়রন হবে। এখানে যেমন সোডিয়াম প্লাসকে একটা ইলেকট্রন দিলে সোডিয়াম হয়ে যাবে, ঠিক তেমনইভাবে Fe2+কে দুটো ইলেকট্রন যদি আমি দিই Fe-তে পরিণত হবে। আচ্ছা, আমি তো এটাও করতে পারি, Fe2+ থেকে যদি একটা ইলেকট্রন বের করে দিই তাহলে তো Fe3+ হয়ে যায়। পৃথিবীতে Fe3+ নামে দুনিয়াতে কিছু একটা আছে, Fe4+ নামে নাই, Fe2+ নামে আছে। সুতরাং আয়রনের দুটো যোজনী আমরা জানি, একটা 2 একটা 3, Fe3+ এখানে যোজনী 3 পাবো আমরা, আর Fe2+ এখানে যোজনী 2। এতগুলো আমার জানার দরকার নেই, আমার কথা হচ্ছে বিক্রিয়া দুইটা ঠিক আছে কিনা, তোমাকে স্বীকার করতে হবে বিক্রিয়া দুইটা ঠিক আছে কিনা, তোমাকে স্বীকার করতে হবে যে বিক্রিয়া দুইটা ঠিক আছে কি না। যদি বলো ঠিক আছে, তাহলে এবার আসল কাজে আসি। ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর ইলেকট্রন ছেড়ে দেওয়া সারণ মানে উল্টা ঘটনা, যা রণ। এবার যার হয় বিজারণ সে হয় জারক, আর যার হয় জারণ সে হয়
বিজারক। সুতরাং এফই টু প্লাস আমার জারক এবং বিজারক দুইটাই হচ্ছে, জারক এবং বিজারক দুইটাই হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবা, জারক বা বিজারক পৃথিবী যদি উল্টেও যায় তুমি সবসময় বিক্রিয়কের চিন্তা করবা, উৎপাদের জারক বিজারক আমরা পাবো না। অর্থাৎ এই যে উৎপাদ, এখানে দুইটা জিনিস পাচ্ছি আমরা, এইখানে কোনো জারক বিজারক নাই। জারক বা বিজারক যখনই তোমার মাথায় আসবে, যখনই কোনো প্রশ্ন আসবে, তখনই তোমার চোখটা ওই ডান পাশে না গিয়ে বাম পাশে যেন থাকে, অর্থাৎ বিক্রিয়কের দিকে যেন থাকে। শতবার বলে আসতেছি আমি, অবশ্যই বিক্রিয়কের কথা চিন্তা করবা, জারক বা বিজারকের কথা যখন আসবে বা চিন্তা করবা। বোঝা গেছে? সুতরাং এই উদাহরণ দিয়ে জারক প্রমাণিত হইলো এফি টু প্লাস, আর এই উদাহরণ দিয়ে এফি টু প্লাস বিজারক প্রমাণিত হইল। তো যেহেতু জারক বিজারক উভয়ই হচ্ছে, তাহলে আমরা এই তিন নম্বর অপশনটাতে টিক মারব। তো এই টাইপের প্রশ্নগুলো এইভাবে সলভ করতে হয়, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবা। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।